জনগণের দুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারে সাংসদকে দেখা গেল মানুষের সঙ্গে মিশে যেতে, এরই মধ্যে শিশুদের সঙ্গেও সময় কাটালেন, এক রত্তিকে কোলে তুলে আদরও করলেন। পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে বাচ্চাদের কোলে নিতে দেখেছে রাজ্যবাসী। এবার অভিষেককেও দেখা গেল শিশুকে কোলে তুলে নিতে। মঙ্গলবার ধূপগুড়িতে সভা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এদিন ধূপগুড়ির রাস্তায় আচমকা নেমে পড়েন তিনি, তারপরই হাঁটতে শুরু করেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষ তার দিকে হাত বাড়িয়ে দেন, একের পর এক হাত অভিষেককে তখন ছুঁতে চাইছে, কিন্তু সুযোগ নেই, অভিষেককে ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। এদিন সেসব বেড়াজাল ভেঙে করমর্দন করলেন অপেক্ষমান জনতার সঙ্গে। আবার একটি বাড়িতে বসে চায় চুমুক দিতেও দেখা গিয়েছে অভিষেককে। ওই পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তিনি। মঙ্গলবার ধূপগুড়ির সভার আগে দোমোহনী হাটে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাকে। ধূপগুড়ির সভাতে জানালেন তিনি কেন সেখানে এসেছিলেন। আমি আস্তে আস্তে দোমোহনী বাজারের সামনে ছোট্ট একটা হাট আছে, আমি নেমেছিলাম। আমি প্রায় আধ ঘন্টা 45 মিনিট সেখানে ছিলাম, সাধারণ মানুষের সাথে কথা বললাম। আমি ভাবলাম হয়তো জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মানুষ যখন ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে, তাহলে হয়তো আমরা নামলে রেড়ে করে আসবে, তেড়ে যাবে যে তোমাদের পঞ্চায়েত কোনো কাজ করেনি, জলপাইগুড়ি জেলা পরিষদ কোনো কাজ করেনি, মিউনিসিপ্যালিটি কোনো কাজ করেনি, বলতেই পারে। আর গণতন্ত্রে গণদেবতা মানুষ, মানুষ যদি আমাদের কিছু বলে, মানুষের আদেশ আমাদের কাছে শিরোধার্য, এটাই তৃণমূল কংগ্রেস, আমরা সে আদেশ মাথা পেতে নেব। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে মিশে দলের নেতা কর্মীদের জনগণের কাছে পৌঁছানোর বার্তা দিলেন। The Wall Bureau.